فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আচরণ কীভাবে হবে এবং তাদের সাথে সামঞ্জস্য যেখানে মানা করা হয়েছিল কোন কোন বিষয়ে, ওই কোন কোন বিষয়ে মানা করা হয়েছে ওইটা বাদ দিলে বাকিটা জায়জ আছে। মানা করা হয়েছে যেটা, এটা হলো তাদের ধর্মীয় কোনো যেটা চিহ্ন আছে এগুলোর পোশাক ব্যবহার করা, আবার ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে অংশ নেওয়া এবং তাদের সাথে আন্তরিকতার সম্পর্ক রাখা, বন্ধুত্ব রাখা, এগুলো নিষেধ। এছাড়া যেটা আছে এটা এটা তো কিছু আছে তাদের সাথে, তাদের থেকে ওই রকম না হলেও বিরত থাকতে হবে। যেমন ধর্মীয় মনে না করো তাদের ফ্যাশন, যদি মনে করি ফ্যাশন চুল কাটা আর আমরা এটা অনুসরণ করি, এটাও আমাদের জন্য পাপ হবে, মহাবড় পাপ। আর আকিদাগত দিক থেকে মিল হলে তোর ইমানই যাবে। এছাড়া ব্যবসা বাণিজ্য এগুলো হতে পারে, উঠা বসা হতে পারে, যাওয়া আসা হতে পারে, শর্ত হলো তাদের ওখানে কোনো কিছু খেতে গেলে এটা হালাল হওয়া লাগবে, হারামের মিশ্রণ থেকেও পবিত্র থাকা লাগবে, তাইলে হলো। يا رب العالمين.